মূলত ঈদের একদম লেটেস্ট ডিজাইন লিপ শার্ট। ওকে ওকে ফ্রেন্ডস, আপনারা কিন্তু এই শাড়ির মধ্যে খুবই কালারফুল শার্ট কিছু দেখতে পাচ্ছেন, আপনারা এটা আমার জন্য প্যাক করেন। Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, সালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইম ব্লগস, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আই হোপ গাইস আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলায়। তাদের শপের নামটা হচ্ছে ড্রিম ফ্যাশন। আর আজকে আমি আপনাদের কাছে এমন একটা শপ এক্সপ্লোর করে দেখাবো যেখানে আপনারা ঈদের যে এক্সক্লুসিভ ডিজাইন বা নতুন ডিজাইনের শার্টগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। সো মূলত হচ্ছে যারা ঈদকে কেন্দ্র করে নতুন ডিজাইন কিংবা হচ্ছে এক্সক্লুসিভ ডিজাইনের শার্টগুলো কিনতে আছে তাদের জন্য ভিডিওটা আই হোপ অনেক অনেক হেল্পফুল হবে। অ্যান্ড ফ্রেন্ডস, আপনারা নিউ মার্কেট আসলে অবশ্যই তাদের শপটি ভিজিট করবেন। তাদের শপের নাম হচ্ছে ড্রিম ফ্যাশন। আপনাদের সুবিধার্থে কিন্তু এই শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়ি মূল ভিডিও যারা আগে ভিডিও শুরু করার আগে কথা বলতে চাচ্ছি, আপনারা নতুন আছেন এখনও ফাইম ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তো প্লিজ আগে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, তাতে করে আমার যে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। সো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকে এই ভিডিও। সো ফ্রেন্ডস, এই হচ্ছে তাদের সম্পূর্ণ শপটাকে দেখতে পাচ্ছেন। তাদের কাছে কিন্তু ঈদ এক্সক্লুসিভ কিংবা হচ্ছে ঈদ কালেকশনের যে নতুন ডিজাইনের শার্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আজকে আমাকে এই ভিডিওতে হেল্প করবেন হচ্ছে এই শপের এক ভাইয়া আনোয়ার ভাইয়া। আপনার যদি কেউ তাদের ড্রিম ফ্যাশন আসেন তাহলে কিন্তু অবশ্যই ভাইকে পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো শার্ট ডিসপ্লে করে রাখা হয়েছে। সো অ্যাট দ্য ফার্স্ট আমি যে শার্টটা দিয়ে শুরু করবো, এই শার্টটা দিয়ে, এটা তো ব্লুর মধ্যে প্রিন্ট করা আছে। আচ্ছা আচ্ছা, এটা তো আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশি শার্ট, এগুলো কি এক্সপোর্ট করা হয়? আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে টোটালি বাংলাদেশি শার্ট, এগুলো কি পরবর্তীতে প্রিন্ট উঠবে কিনা? এটা তো একদম নিউ ডিজাইনের শার্ট, তাই না? এগুলো প্রাইস কত করে ভাইয়া? আচ্ছা, 400 করে। এগুলো কি ফিক্সড প্রাইস? আচ্ছা, এগুলো হচ্ছে 400 করে, এগুলো কিন্তু ফিক্সড প্রাইস। ওকে, আর পরবর্তী শার্টটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে, এটাও কিন্তু মূলত প্রিন্ট করা আছে, এগুলো কখন উঠবে না। এই কাপড়টাকে আমাকে একটু বলতেন একটু। আচ্ছা, লিনেন কাপড়। আচ্ছা, খুবই সফট আর হচ্ছে কমফোর্টেবল, মানে খুব যে কাউকে মানিয়ে নেবে আর কি, অ্যাকসেপ্ট করবে। ওকে, সো আমি যদি এটার প্রাইস জানতে চাচ্ছি, এটার প্রাইস কত হচ্ছে? এটাও 400 টাকা। আচ্ছা ফ্রেন্ডস, আপনারা কিন্তু এই ধরনের শার্টগুলো 400 টাকা হলে পেয়ে যাবেন। আর উপরে যে দুইটা দেখতে পাচ্ছি ওটা কি 400 টাকা করে? আচ্ছা, এইটা 500। এটা 500 আর ডিজাইন কি? আচ্ছা, কালার আছে, ডিজাইন আছে, একটু ভালো মানের, এটার জন্য প্রাইস হচ্ছে 500 টাকা। আচ্ছা ওকে ফ্রেন্ডস, আপনার কিন্তু 500 হলে এই ডিজাইনের যে শার্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। মূলত আমি দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু খুবই সুন্দর একটি শার্ট। এটা আমাদের সাইজ কতগুলো হবে? তিনটে সাইজ, সবগুলো শার্টের সাথে তিনটে সাইজ অ্যাভেলেবেল হবে। আচ্ছা ফ্রেন্ডস, এটার মধ্যে কিন্তু আপনার যে কোনো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আমাদের উপরে যে শার্টটা আছে এটা কী শার্ট বলে? পেস্ট কালারের শার্ট বলে। আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস, এটা হচ্ছে মূলত প্রিন্টের মধ্যে খুব ভালো মানের কাপড়ের মধ্যে প্রিন্ট করা হয়েছে। আর এই কালারটা কিন্তু দেখতে এই ধরনের হবে, এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটি কালার। ওকে, সো আমি যদি এটা প্রাইস জানতে চাচ্ছি, প্রাইস কত চলছে? 400 টাকা। আচ্ছা, 400 টাকা করে। ওকে ফ্রেন্ডস, আমি যদি পরবর্তী শার্টের দিকে যাই। ওকে ফ্রেন্ডস, আমরা কিন্তু এই শাড়ির মধ্যে কিছু কালেকশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে খুবই নজর কাড়া এবং অ্যাট্রাকটিভ ডিজাইনের। সো অ্যাট দ্য ফার্স্ট আমি যদি এই শার্টটা দিয়ে শুরু করতেছি, এটা কী শার্টের ডিজাইন বলে মূলত? আচ্ছা, রিক শার্ট, এটা কিন্তু রিপ শার্ট। আচ্ছা, এটা কি একদম লেটেস্ট ডিজাইন? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মূলত ঈদের একদম লেটেস্ট ডিজাইন লিপ শার্ট। ওকে, এটার মধ্যে কয়টা কালার হবে আপনাদের কাছে? ওকে ফ্রেন্ডস, এটার মধ্যে কিন্তু আপনার মূলত 5টা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন, সাইজ 3টা। আচ্ছা, এটার মধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনারা 5টা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন আর 3টা সাইজও অ্যাভেলেবল পেয়ে যাবেন। একটু প্রাইস কত হচ্ছে ভাইয়া? 400 টাকা। আর উপরে এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু নেভি ব্লুর মধ্যে হোয়াইট কালার প্রিন্ট করাচ্ছে, পাতা কালার। কাপড়টা কি বলে? এটা কিন্তু খুবই সুন্দর টি শার্ট, স্টাইলিশ, অ্যাট্রাকটিভ। এটা প্রাইস কত হচ্ছে? 400 টাকা করে। ওকে, আমি যদি পরবর্তী শার্টের দিকে যাই, এটা কিন্তু হোয়াইটের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা আছে, এটা প্রাইস কত? 400। এটাও 400। আর উপরে দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস? 400। আচ্ছা, এটাও 400, মানে এই শাড়ির মধ্যে যতগুলো শার্ট আছে আপনারা কিন্তু 400 হলে পেয়ে যাবেন। এগুলোর মধ্যে বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল হবে। ওকে ওকে ফ্রেন্ডস, আপনারা কিন্তু এই শাড়ির মধ্যে খুবই কালারফুল শার্ট কিছু দেখতে পাচ্ছেন। আপনারা যারা মূলত কালারফুল শার্ট পছন্দ করেন তারা কিন্তু এই শাড়ি থেকে আপনারা শার্টগুলো চুজ করতে পারেন। সো অ্যাট দ্য ফার্স্ট আমি হোয়াইট কালার শার্টটা দিয়ে শুরু করবো, এটাকে কী কাপড় বলো ভাইয়া? রিমি কটন কাপড়। আচ্ছা, রিমি কটন কাপড়। আচ্ছা, জারা, জারা একটা ব্র্যান্ডের নাম, রাইট? আচ্ছা, এটাগুলোর প্রাইস কত চাচ্ছে? 400 টাকা। ওকে ফ্রেন্ডস, আপনারা কিন্তু 400 টাকা হলে জারা ব্র্যান্ডের যে শার্টগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর পরবর্তী শার্টটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে, এটাও কিন্তু মোটামুটি খুবই সুন্দর একটা ডিজাইন, আহামরি কিছু নেই। এগুলোর প্রাইস কত হচ্ছে? 400 টাকা। আচ্ছা, এটার মধ্যে কয়টা কালার হবে? কী কী কালার হবে? না না, দেখানো লাগবে না, জাস্ট আমাকে বলেন। আচ্ছা, মেরুন হবে, নেভি ব্লু হবে, ব্ল্যাক হবে। আর উপরে যে দুইটা শার্ট আছে এগুলোর মধ্যে কালার অ্যাভেলেবল হবে? আচ্ছা, এগুলো প্রাইস কত করে? 400 করে।
আচ্ছা, এগুলো হচ্ছে জারা ব্র্যান্ডের শার্ট। আর আমি যদি এই শাড়িতে চলে আসি, এখানে কিন্তু খুবই কালারফুল আমরা কিন্তু শার্ট দেখতে পাচ্ছি। এটা হোয়াইট কালার, হোয়াইট কালার তো দেখছি, এটা কী কালার বলে মূলত? অরেঞ্জ। আচ্ছা, একটু লাইট অরেঞ্জ, মানে মিক্সিং আছে হোয়াইট, একটা শ্যাডো দেখা যাচ্ছে উপর দিয়ে। এটা প্রাইস কত হচ্ছে? 500 টাকা। আর উপরে একটা সিলভার কালার দেখতে পাচ্ছি, এটা প্রাইস 400 করে। আচ্ছা, আমি যদি এই শাড়ির মধ্যে চলে আসি, এখানে কিন্তু একটা বিস্কিট কালার দেখতে পাচ্ছি, এখানে চকলেট, তারপরে ইয়েলো, তারপর হচ্ছে কি বলে এটাকে, হোয়াট এভার। আচ্ছা, এটা কত টাকা প্রাইসটা হচ্ছে? 400 করে। আচ্ছা ফ্রেন্ডস, আপনারা কিন্তু 400 করে এই ধরনের শার্টগুলো পেয়ে যাবেন। আর এটা কী কালার বলে? কফি কালার, কফি কালার। আচ্ছা, এগুলোর প্রাইস কত? 400 টাকা। 400 টাকা। এটার মধ্যে কি বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল হবে? ওকে ফ্রেন্ডস, আপনারা কিন্তু মূলত এখানে বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এগুলো কত করে? 500 টাকা। এটা পড়বে হচ্ছে 500 টাকা। আর উপরে দেখতে পাচ্ছি এটা কত পড়বে? 400। ওইটাও 400। এটার মধ্যে সাইজ বিভিন্ন অ্যাভেলেবেল হবে? সাইজ আছে তিনটা। আচ্ছা, অ্যাভেলেবেল সাইজ, অ্যাভেলেবেল কালার হবে। ওকে ফ্রেন্ডস, আমাদের পরবর্তী শার্টগুলো হচ্ছে এই শাড়ির মধ্যে আছে। আমি যদি অ্যাট দ্য ফার্স্ট এই শার্টটা দিয়ে শুরু করতে হচ্ছে, এটা তো কী কালার বলে? এটা তো পেস্ট কালার। এটা কি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট? এই ডিজাইনটা কি বলে, নতুন ডিজাইনের নাম? নিপশাল। ওকে, এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি প্রিন্ট করা আছে। ওকে, দেখতে পাচ্ছেন আপনার প্রাইস কত হচ্ছে ভাইয়া? 400 টাকা। ওকে, কালো কালার শার্ট দেখতে পাচ্ছি, এটা তো সেম প্রাইস 400 টাকা। এগুলোর মধ্যে সাইজ কটা অ্যাভেলেবেল হবে? তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে। আর হোয়াইট কালারের মধ্যে দেখতে পাচ্ছি, এটার প্রাইস কত? 400। ওকে, আর এখানে এই শাড়ির মধ্যে কিছু শার্ট দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে, তারপরে হোয়াইটের মধ্যে, এই শাড়ির মধ্যে যতগুলো শার্ট আছে এগুলোর প্রাইস কত করে? আচ্ছা, জাস্ট মাঝখানটা পড়বে হচ্ছে 500। আর উপরেটা পিঙ্কের মধ্যে হোয়াইট কালার দেখতে পাচ্ছি, ওটা প্রাইস কত যাচ্ছে? 400। আর এই পাশের মধ্যে কিছু শার্ট দেখতে পাচ্ছি, এটা কি, এটা কী কী কালার বলে মূলত? মিষ্টি কালার বলে। এটুকুর প্রাইস কত করে? 400। ওকে ফ্রেন্ডস, আপনারা কিন্তু এই ধরনের শার্টগুলো 400 হলে পেয়ে যাবেন। আমাদের বিভিন্ন সাইজটা অ্যাভেলেবেল হবে, তাই না? আচ্ছা, ওকে ফ্রেন্ডস, এই শাড়ির মধ্যে যতগুলো শার্ট ছিল আমার কাছে কিন্তু এই শার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটার মধ্যে কি বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল হবে? আচ্ছা ফ্রেন্ডস, আপনারা কিন্তু এটার মধ্যে বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা আমার কাছে পছন্দ হয়েছে, তাই বলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো না যে আপনারা নেন, সবাই এটা আমার জন্য প্যাক করেন। ওকে ফ্রেন্ডস, এর মধ্যে কিন্তু আমি আমার ঈদের শপিংয়ের একটা শার্ট আমি কিনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। ওকে ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। তাদের শপের মধ্যে যতগুলো ঈদ কালেকশন কিংবা নিউ ডিজাইনের শার্টগুলো ছিল, আমি চেষ্টা করছি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করার। থ্যাংক ইউ সো মাচ আনোয়ার ভাই আমাকে এই ভিডিওতে হেল্প করার জন্য। আপনারা যদি কেউ তাদের ড্রিম ফ্যাশন আসেন, তাহলে কিন্তু অবশ্যই আনোয়ার ভাইকে পেয়ে যাচ্ছেন। ওকে ফ্রেন্ডস, এই হচ্ছে তাদের শপের ভিজিটিং কার্ড। আপনাদের সুবিধার্থে কিন্তু এই শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। ওকে ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তাদের শপের মধ্যে যতগুলো এক্সক্লুসিভ ডিজাইন কিংবা হচ্ছে ঈদ কালেকশন শার্টগুলো ছিল, আমি চেষ্টা করছি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করা। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ফ্রেন্ডস, আমি আবার বলে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে কিন্তু এই শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সেখান থেকে কালেক্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, আজ এখান থেকে ভিডিও শেষ করতে হচ্ছে। ভিডিও শেষ করার একটা কথা বলতে হচ্ছে, আপনারা নতুন আছেন এখনও ফাইন ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নি, তাহলে প্লিজ আগে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, তাতে করে আমার তো নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, ফাইন ব্লগস চ্যানেলকে এভাবেই সাপোর্ট করে যান। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, অ্যাডভান্স ইন দ্য ওয়ার্ল্ড।